লকডাউনের দ্বিতীয় দিন পার করছে রাজধানীর করোনা রেড জোন পূর্ব রাজাবাজার। প্রয়োজনীয় বিধিনিষেধ নিশ্চিতে পুলিশের সঙ্গে কাজ করছে স্বেচ্ছাসেবকরা। এদিকে রেড জোন ঘোষিত হওয়ার পর কোভিড-19 সংক্রমণে একজন মারা গেছেন, হাসপাতালে নেওয়া হয়েছে তিনজনকে। বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে। রাজধানীর রেড জোন পূর্ব রাজাবাজারে ঘোষিত 14 দিনের লকডাউনের আজ দ্বিতীয় দিন। বেলা বাড়ার সাথে সাথে প্রবেশ পথগুলোতে কর্মস্থলে যাওয়ার জন্য মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নিয়ম অনুযায়ী বাহিরে যাওয়ার অনুমতি দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড জোনের ভেতরে নাজনীন স্কুল, সেখান থেকে A2I প্রজেক্ট, ICT ডিভিশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। গতকালকে কয়েকটা কেস এরকম নিয়েছি যে একজন মারা গেছে, তার হসপিটালে মারা গেছে পেশেন্ট, কিন্তু তার ফ্যামিলি এখানে ছিল, তাদেরকে দ্রুত হসপিটালে পৌঁছানো। কিডনি পেশেন্ট ছিল, তাদেরকে ডায়ালিসিস করতে পাঠানো। 24 ঘন্টা পার হয়েছে, আরো 2-4 দিন গেলে পরে হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু এখনো সেই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। রাস্তায় কোনো জনমানুষ নাই, বেরোতে দিচ্ছে না কাউকে, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ডাক্তার ব্যতীত রেখে সবাই বন্ধ আছে। পুলিশ জানায় লকডাউন মানছেন এলাকাবাসী। তাদের কি কোন কোন রুলসগুলো মেনে চলা উচিত, কোনগুলো মেনে চলা উচিত না, অনেকে অবস্থা আছে, তারপরও কেউ কেউ মানে বিভিন্ন অজুহাত তৈরি করার চেষ্টা করতেছে। করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় পূর্ব রাজাবাজারকে পরীক্ষামূলক রেড জোন ঘোষণা করে কর্তৃপক্ষ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।